ধ্বনিতত্ত্বের মধ্যে আছে বাকযন্ত্র, কাজ হলো দুটি, একটা হলো শ্বাস কার্য পরিচালনা করা, অপরটা হলো খাদ্য গ্রহণ করা। একটা হলো শ্বাস কার্য পরিচালনা করা,
ডাক দিবে হয়, বাতাসিন ভাবে একই সঙ্গে আমার মুখ আর নাক দিয়ে বাইরে, তখন যেমন ইত্যাদি মানে নাক দিয়ে উচ্চারণ। এবার আসছে আমাদের স্বধ্বনির উচ্চারণ। আজকে আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। এই তিনটে বিষয় তোমরা একটু ভালো করে শোনো। আমরা একটু আগে বলেছি স্বধ্বনি উচ্চারণের তিনটে গুরুত্বপূর্ণ বিষয় থেকে একটা অংশকে গুরুত্ব দিয়ে স্বধ্বনি গুলোকে যথাক্রমে সম্মুখ মধ্য ও পশ্চাৎ ধ্বনি হিসাবে বিবেচনা করা জাতীয় মধ্য সাধারণ জীব স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে